ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পর আপাতত শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরের দায়িত্ব দিয়েছে বিজেপি। বুধবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে প্রথম কর্মী সভায় অংশ নেন শুভেন্দু। শ্যামনগরের কাউগাছি মোড়ের কাছে এই কর্মী সভা হয়, কিন্তু তার আগে এদিন সকালেই শ্যামনগর স্টেশনের কাছে দেখা যায় এই ব্যানার, যেখানে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিং এর এজেন্ট বলে লেখা হয়। তাকে বিজেপির জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও তোলা হয় এই ব্যানারে। এই প্রেক্ষাপটে পোস্টার ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, শুভেন্দু অধিকারী কি অর্জুনের গড় ব্যারাকপুরে ভাঙন ঠেকাতে পারবেন? গত কয়েক বছরে এই দুজনের রাজনৈতিক সমীকরণ বারবারই বদলেছে। একসময় তারা দুজনই ছিলেন জোড়াফুল শিবিরের সৈনিক। 2019 এ অর্জুন সিং পদ্ম শিবিরে যাওয়ার পর কিছুদিনের জন্য তারা আলাদা হয়ে যান। বছর দেড়েক পর অর্জুনের পথে হেঁটে শুভেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেন। বিভিন্ন ইস্যুতে এক সুরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিশানা করেন। এখন সেই অর্জুন দল ছাড়ার পর তার গড়ে বিজেপির সংগঠন ধরে রাখতে উদ্যোগী হলেন শুভেন্দু অধিকারী। আরে অর্জুন সিং এর পাড়ায় শুভেন্দু অধিকারী যাচ্ছে, আবার শুভেন্দু অধিকারীর পাড়ায় তো সেখানে আবার পোস্টার দিয়ে বিজেপি কর্মীরা বলছেন এসব দল বদলুদের মানি না, বিজেপিটা তো তাসের ঘরের মতো ভাঙছে। কদিন আগে এই শুভেন্দু অধিকারী নাকি অর্জুন সিং এর সঙ্গে বৈঠকে বসেছিলেন নিজাম প্যালেসে, তারপর নাকি বলেছিলেন দলে ধরে রাখবেন, এখন উনি কি করতে যাচ্ছেন আমি জানি না। একদম ব্যক্তিবাদে ব্যক্তিবাদে বিজেপি চলে না। কমিউনিস্ট পার্টির কাছে আগে দল, তারপর ব্যক্তি, দেশের কোনো স্থান থাকে না। আর তৃণমূল বা কংগ্রেসের কাছে গান্ধী পরিবার আর ঋষি ভাইপর পরিবারের বাইরে তারা কিছু ভাবে না। আর ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির কোনো মূল্যই নেই, দল অনেক পরে, দেশ আগে। তাই এখানে ব্যক্তি কে এলো কেউ গেল তাতে ভারতীয় জনতা পার্টির কিচ্ছু যায় আসে না। ব্যারাকপুরে অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর দ্বৈরথ আগামী দিনে কোন খাতে গড়াবে সেটাই এখন দেখার। সমীরণ পাল, আশাবুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাঁকুড়ায় বহিষ্কৃত তিন ওয়ার্ড সভাপতির জায়গায় নতুন সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, আর এ নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন অপসারিত এক ওয়ার্ড সভাপতি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় দল থেকে বের করে দেওয়া হয়েছে প্রতিক্রিয়া শাসক দলের। পুরো ভোটে দলীয় প্রার্থী নয়, কাজ করেছিলেন বিক্ষুব্ধ ও নির্দল প্রার্থীর হয়ে। সেই অভিযোগে আগেই বাঁকুড়ার তিন ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। এবার বহিষ্কৃতদের জায়গায় নতুন ওয়ার্ড সভাপতির নাম ঘোষণা করল দল, আর তা নিয়েই শুরু হয়েছে তর্চা। গত পুরো ভোটে 24 ওয়ার্ডের বাঁকুড়া পুরসভায় 21টিতে জয়ী হয় তৃণমূল, কিন্তু 1, 7 ও 18 নম্বর ওয়ার্ডে জয়ী হন নির্দল হিসেবে দাঁড়ানো বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। এরপরই এই তিন ওয়ার্ডে তৃণমূলের সভাপতিকে অপসারিত করে দল। 1 নম্বর ওয়ার্ডে প্রদীপ দত্তের বদলে সভাপতি করা হয় কেদারনাথ দেকে, 7 নম্বর ওয়ার্ডে তপন সরকারের জায়গায় বিশ্বনাথ সিনহা এবং 18 নম্বর ওয়ার্ডে গৌরাঙ্গ দাসের বদলে রাজকুমার দত্তকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন বাঁকুড়ার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অপসারিত সভাপতি। আমরা তৃণমূলে আছি, আমি এখনো তৃণমূলের প্রেসিডেন্ট। আমার যুব থেকে মাদার থেকে যুব, যুবক থেকে মহিলা সব আমাদের কর্মী। নতুন সভাপতি তো আমরা চিনি না, আমাদের ওয়ার্ডটাই হচ্ছে তৃণমূলের ওয়ার্ড। কে নতুন সভাপতি হলো, কে এলো, কে গেল, ওটা আমি জানি না। অবশ্যই একটা নতুন দায়িত্ব পেলে একটা থ্রিলিং ভাব লাগে, সেই থ্রিলিং ভাব তো আমার অনেকদিন আগেই এসে গেছে। একটা ভোট চলাকালীনই আমাকে বলে দেওয়া হয়েছিল, আজকে আমাদের টাউন সভাপতি আপনাদের সবাইকে সামনে আবার নতুন করে ঘোষণা করলেন, আনন্দিত হচ্ছি। অবশ্যই এটার মধ্যে দায়িত্ব তো আছে, দায়িত্ব নেবাতে হবে। তারা তো চাইবেই যে তারা জয়লাভ করেছে যখন সেখান থেকে কিছু কাটমানি বা টাকা পয়সা যেভাবে লুটতরাজ করছে তৃণমূল, তো সেটা চালিয়ে যেতে। আর সেইখানে যখন হস্তক্ষেপ করছে পার্টি, তো তারা তখন গোষ্ঠীকণ্ডল সামনে আসছে। গোষ্ঠীদ্বন্দ্ব নয় এটা, আমাদের মানে হচ্ছে সংগঠিত করার জন্য দলকে। আমাদের যেহেতু সেখানে যারা পার্টির কর্মকর্তা ছিল তারা নির্দলের ভোট করেছিল, স্বভাবতই হচ্ছে সেগুলোর পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে শাসক দলের নতুন তিন ওয়ার্ড সভাপতিকে ঘিরে তর্চা চরমে। পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।